রাজ্যের পশ্চিম আসনের লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। আগামী 18 এপ্রিল পূর্ব আসনের ভোট। গোটা রাজ্যে চলছে নির্বাচনী প্রচার। শনিবার খোয়াই জেলার মোহরমুক্ত মঞ্চে খোয়াই বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসমাবেশ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর। বক্তব্য রাখতে গিয়ে তিনি জাতীয় কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসের রাজনীতির বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। তিনি বলেন, 1990 সালে দেশের প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। তখন রাজ্যে ছিল কংগ্রেস টিইউজেএস জোট সরকার, কিন্তু কেন্দ্রের প্রয়োজন ছিল সিপিআইএম এর সমর্থনের। কারণ বশতই তৎকালীন সময়ে সদলীয়দের কথা না ভেবে রাজ্যের রাষ্ট্রপতি শাসন দিয়ে কংগ্রেস নিজেদের পরাজয়ের বন্দোবস্ত করেছিল। রাজ্যে নিয়ে আসে সিপিআইএম সরকার। তিনি বলেন, রাজ্যে কমিউনিস্ট সরকার গঠন করার পাপ করেছে জাতীয় কংগ্রেস। যে দল নিজের দলের সাথেই বেইমানি করে তাকে বিশ্বাস করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। প্রধানমন্ত্রী কংগ্রেসের প্রধানমন্ত্রী নরসিমা রাওজি ছিলেন, সে সময় মাইনরিটি সরকারের সাপোর্টের জন্য সিপিএম এর সাংসদের দরকার ছিল। সেজন্য কেন্দ্রের কংগ্রেস নিজের কংগ্রেসকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন দিয়ে সিপিএম কে নিয়ে আসছে। কংগ্রেস নে পাপ কিয়া, ত্রিপুরা মে সিপিএম কো ফির এক বার লানে কা পাপ কংগ্রেস নে কিয়া, খুদ কি জুট সরকার কো ভঙ্গ করকে সিপিএম সরকার কো লানে কা কাম, ক্যোকি দিল্লি মে উনকো সিপিএম কা সাপোর্ট চাহিয়ে থা। সুনীল দেওধর বলেন, প্রতিবার বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের কংগ্রেস নেতারা ছুটে যান রাহুল বাবার কাছে। রাজ্যে সিপিআইএম সরকার হটানোর প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আনত রাহুল বাবার কাছ থেকে, অথচ রাজ্যে এসে পর্দার আড়ালে হাত মিলিয়ে নিত সিপিআইএম নেতাদের সাথে। সেখানেও হয়তো টাকার খেলা, টাকার বিনিময়ে নিজেদের হার স্বীকার করত কংগ্রেস নেতারা। 2008-2013 সব সময় ত্রিপুরা কংগ্রেসের নেতারা দিল্লিতে রাহুল গান্ধীর কাছে গিয়ে বলেছিলেন, এই সময় পাক্কা কংগ্রেস জিতল, এই সময় সিপিএম গেল পাক্কা, একটা কাজ আপনাকে করতে হবে। রাহুল বাবা জিজ্ঞাসলেন, কিতা কাজ? আমি কিতা কিতা করবো? गांधी से कहते थे, हम सीपीएम को पत्ता हराएंगे इस बार, थोड़ा पैसा ज्यादा लगेगा, एक तो टाका बेसी आपको। राहुल गांधी जी टाका दे देते थे, जाओ लड़ो सीपीएम के साथ। पैसा लेकर यहां पर आते थे और यहां पर पर्दे के पीछे जाकर सीपीएम के नेताओं के साथ हाथ मिलाकर बोलते थे, इस बार भी आपके लिए हम त्रिपुरा हारने के लिए तैयार है, लेकिन पैसा ज्यादा लगेगा। তিনি বলেন, কংগ্রেস নেতাদের এ ধরনের বিশ্বাসঘাতকতায় দুর্ভোগের শিকার হয়েছে রাজ্যবাসী। বছরের পর বছর কমিউনিস্টদের অত্যাচারের শিকার হতে হয়েছে তাদের। রাজ্যকে অত্যাচারী সিপিআইএম এর হাত থেকে মুক্তি দিয়েছে বিজেপি। অতএব রাজ্যবাসী রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করবে। রাজ্যের মানুষ সচেতন, তারা দেশ ও রাজ্যের দায়ভার সঠিক হাতেই ন্যস্ত করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।